পাগলা কুত্তা কামড় দিছ তোমাকে ওপরে পাগলা কুত্তা কামড় দিলে তো ভালোই ছিল কিন্তু একটা মানুষ যদি পাগলা কুত্তার মতো দৌড় নিয়ে ওটা আমি কেমনে সহ্য করব আমারে বলো আচ্ছা কি হইছে বলবা তো কি সে কি 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 বলবো আমি তোমারে 24 টা ঘন্টা আমার সামনে আসলি যে খালি বিয়ে 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 করো আমি বিয়ে করব কোন দুঃখে তোমার মতো এই যে দজ্জাল বউয়ের পেদানি খাওয়ার জন্য আমার একটা বন্ধু বিয়ে করছে দেখ ওর কি অবস্থা বউয়ের দিনরাত 24 ঘন্টা হাত পা বাইন্ডা পিটায় ওর তো মনে মাইরে ফেলছে এতক্ষণে আমি সব বিয়ে শাড়ি করতে পারে বিয়ে শাড়ি কথা মারে বলবো নাই বলে দিলাম সব পেদানি টেদানি খাওয়ার মধ্যে নাই আমি সুখে শান্তিতে থাকতে চাই ভাই আচ্ছা তোমার কি মনে বিয়ে পড়া কি আমি দজ্জাল হয়ে যাব হইতেই পারো ভাই পল্লি খেতে কতক্ষণ লাগে আর তোমার যে বাপ দাদা 14 বছর সব মিনিটে মিনিটে পল্লি খায় আমি রিস্ক নিতে পারবো না ভাই বিয়ের সাথে কথা না বলবো আমি যদি পল্টি মাছ হইতাম তো তোমাকে পল্টি দেখা যেন বিয়ে করে ফেলতাম না কই তো নাই তো তো ফালতু ছেলে পিছে এক ইস্টিল ঘুরতেছে ইস্টিল তোমাকে বিয়ে করার জন্য একটা দাঁড়ায় আছি আর তুমি তুমি কি ভাবতেছ এগুলা অপেক্ষা তো কর ভাই ভাই আমার চেয়ে ভালো কোনো তো পাইবা না আমার এই যে বাংলা সিনেমা ডায়লগটা ফাঁসাইতেছো এখন বিয়ে করে তারপরে বাসরাইদের পর থেকে তুমি আমার পেদানি দিয়ে খেলাটা শুরু করবা আমি বুঝছি না আর তুমি যে তলে তলে করে টেম্পু চালাবে এটাকে আমি বুঝি না আমি সব বুঝি চোখ দেখে আমি সব কই দিতে পারি টেম্পু আমি চালাই আমি টেম্পু চালাই আমি লোকাল বাস চালাই না যে আমি লোকাল বাসের ড্রাইভার এই যে আবার যে বিয়ের কথাটা টান দিছো এই শহরে যদি একটা মানুষ দেখাইতে পারো যে বিয়ে করে পারে সুখে আছে আমি এই তোমার সামনে দাঁড়ায় কথা বললাম আমি তোমার বিয়ে করব হ্যাঁ আমার দুইটা বান্ধবী অনেক সুখে আছে দেখালে তুমি বিয়ে করবে আমাকে ঠিক আছে তোমার দুই বান্ধবী আমার দুই বন্ধু এই চারটা মানুষের মধ্যে থেকে যদি একটা মানুষ দেখাইতে পারো যে বিয়ে করে পারে সুখে আছে আমি তোমার কথা বললাম নিজ দেশে কাজী দেখাই না এই জায়গায় দাঁড়া বিয়ে করুম যাও চল কই যামু বান্ধবী দেখবি তোমার বান্ধবী দেখতে তো যাইতে চাই না তোমার বান্ধবী বিয়ে করে পারে সুখে আছে কিনা ওটা দেখতে দেখাবো চলো তুমি দাঁড়াও চিনলাম আরো বেশি করে চিনলাম বিয়ে করছেন আর মজা লাগবে বুঝতেছেন না আমার নতুন প্রতিবাদ করবেন বিয়ে করতে চাইবেন না এই তুমি কথা বলবা না তোমার বান্ধবীরে নিয়ে আসো খালি কথা কথা বিয়া বিয়া করো এই দোস্ত কি মনে করি আর তুমি তো মোটে আসতেই চাও না সবসময় চাকরি নিয়ে ব্যস্ত থাকো একটু তো ব্যস্ত থাকি আজকে আসলাম চিন্তা হলাম অনেকদিন বন্ধুদের সাথে দেয়া সাক্ষাৎ অনেক একটু দেয়া সাক্ষাৎ করে যাই একটু আড্ডা টাড্ডাও দিয়ে যাই তো কি অবস্থা তোর কেমন আছিস আলহামদুলিল্লাহ তাই আসছেন ভালো মনে করি এই আর আমি তো সেই সুখী আছি নতুন বিয়ে করি আর আরে তোমার ভাবি যে এত ভালোবাসে তাহলে বাড়িটা একবার ফকফকা সাজাই দিয়েছে বুঝছো সব সময় সুখ আর সুখ এ কই গো এ সানি এসো দেখো আসছে কারা ইস আসছে চা বানাই দিব তার কোনো কিছু দেওয়ার মুরুদ নাই যখন তখন খালি যে কেউ আসলে আমার চা বানানোর অর্ডার দেয় আমি কি তোমার বাড়িতে চা বানানোর জন্য আসছি নাকি চাকরানি হয়ে বুঝছি বন্ধু ভাই মনে একটু ব্যস্ত আছে তুই মোটামুটি ভালো সুখে আছিস ওটা তোর প্রথমে চেহারা দেখে আমি বুঝছিলাম তোর সুখের মধ্যে আমি তোর ডিস্টার্ব করলাম না সুখে শান্তিতে থাক সংসার কর ভালো সুখে আছে ঠিক না